ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি আজকে তোমাদের যে টপিক নিয়ে এসেছি সেটা আগত পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক লোকসভার ভোট দু তোমরা সবাই যেন এখন চলছে তো এই টপিক থেকে আপকামিং এক্সামে কিন্তু এক বা দু নম্বর আসবি বি আজকের ভিডিওতে আমি টোটাল কোশ্চেন সেট এমসি কিউ এমন ভাবে তোমাদের রেডি করে দেবো যার বাইরে একটাও কোশ্চেন আসার পসিবিলিটি নেই তো চলে আসা যাক আজকের টপিকে দু হাজার চব্বিশে কততম লোকসভা ইলেকশন হয়েছে এ ষোলতম বি আঠেরোতম সি কুড়িতম ডি সতেরোতম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি আঠারোতম লোকসভার ইলেকশন কন্ডাক্ট হচ্ছে দু নম্বর কোশ্চেনে চলে আসি ভারতে কত বছর অন্তর লোকসভা নির্বাচন হয়ে থাকে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে ইম্পর্টেন্ট এবং পলিটির দিক থেকেও কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা তো অবভিয়াসলি তোমাদের খেয়াল রাখতে হবে পাঁচ বছর অন্তর অন্তর লোকসভার ইলেকশন হয়ে থাকে নেক্সট আমরা তিন নম্বর কোশ্চেনে চলে আসি বর্তমানে ভারতে লোকসভার মোট আসন সংখ্যা কত অপশান এ পাঁচশো পঁয়তাল্লিশ বি পাঁচশো পঞ্চাশ সি পাঁচশো পঁয়ত্রিশ ডি পাঁচশো বাহান্ন দেখো যেহেতু বর্তমানে বলেছে সেই হিসেবে এ পাঁচশো হবে তোমরা অবশ্যই এই ডাটাগুলো নোট ডাউন করে নাও চার নম্বর লোকসভার সিট সংখ্যা কত এ চুয়াল্লিশ সঠিক উত্তর হবে সি বিয়াল্লিশ আমরা চলে আসি পাঁচ নম্বর কোশ্চেনে ভারতে কোন রাজ্যে থেকে বেশি সংখ্যক লোকসভার সিট আছে এ মধ্যপ্রদেশ বি রাজস্থান সি পশ্চিমবঙ্গ ডি উত্তরপ্রদেশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি উত্তরপ্রদেশ এবং তোমাদের সিটের সংখ্যাটাও খেয়াল রাখতে হবে আশিটা টোটাল সিট আছে এবার আর একটা কোশ্চেন আমি বলে দিচ্ছি যেটা আসতে পারে যে ভারতের কোন রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ লোকসভার সিট আছে সঠিক উত্তর হবে মহারাষ্ট্র এটাও তোমরা নোট ডাউন করে নেবে এবং যদি তৃতীয় সর্বোচ্চ কোথায় আছে সেক্ষেত্রে হবে সি পশ্চিমবঙ্গ নেক্সট আমরা চলে আসি ছ নম্বর কোশ্চেন স্বাধীন ভারতে লোকসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কবে এ তেরোই মে উনিশশো বাহান্ন বি চোদ্দই জুন উনিশশো একান্ন সি তেরোই জুন উনিশশো বাহান্ন ডি তেরোই মে উনিশশো একান্ন এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ তেরোই মে উনিশশো বাহান্ন নেক্সট আমরা চলে আসি সাত নম্বর কোশ্চেনে ভারতীয় সংসদের প্রাইমারি হাউস বা প্রথম হাউস বলা হয় কোনটিকে এ লোকসভা বি রাজ্যসভা সি রাষ্ট্রপতি ডি কোনোটাই নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ লোকসভাকে পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি আট নম্বরে লোকসভার প্রথম স্পিকার কে ছিল এ সর্বপল্লী রাধাকৃষ্ণন বি রাজেন্দ্র প্রসাদ সি গণেশ মাভালঙ্কার ডি সুকুমার সেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে গণেশ মাভালাঙ্কার চলে আসি ন নম্বর কোশ্চেনে লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে ছিল এ ভীমরাও আম্বেদকর বি মৌলানা আবুল কালাম আজাদ সি ওম ডি এম আনাস্থা সায়ানাম আয়ানগার এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি নেক্সট আমরা চলে আসি দশ নম্বর কোশ্চেনে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন এ প্রতিভা প্যাটেল বি সরোজনী নাইডু সি মীরা কুমার ডি বিবি এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি নেক্সট আমরা চলে আসি এগারো নম্বর কোশ্চেনে সংসদের কোন হাউসকে বলা হয় পপুলার চেম্বার এ লোকসভা বি রাষ্ট্রপতি সি রাজ্যসভা বি কোনটাই নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ লোকসভা নেক্সট আমরা চলে আসি বারো নম্বর কোশ্চেনে লোকসভার বর্তমান স্পিকারের নাম কি এবং তার সাথে এই যে দেয়া দেওয়া আছে সাতেরোতম এই ডাটাটা আসতে পারে যে এখন স্পিকার কত তম আছে দশম দ্বাদশ ত্রয়োদশ না সাতেরোতম তো তোমাদের এই টাও মনে রাখতে হবে তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ এ সুকুমার সেন ডি জাকির হোসেন সি জয়দীপ ধনকর ডি ওম বিল্লা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি ওম নেক্সট আমরা তেরো নম্বর কোশ্চেনে চলে আসি লোকসভার অধিষ্ঠাতা বা প্রিজাইডিং অফিসার কে এ প্রধানমন্ত্রী বি লোকসভার স্পিকার সি রাষ্ট্রপতি ডি লোকসভার সেক্রেটারি জেনারেল এক্ষেত্রে সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার আমরা চলে আসি চোদ্দ নম্বর কোশ্চেনে কে লোকসভা ভেঙে দিতে পারে তার মেয়াদকাল শেষ হবার আগে বিশেষ পরিস্থিতিতে একটু আগে আমরা পড়লাম যে লোকসভার মেয়াদকাল পাঁচ বছর কিন্তু ট্রাম্প শেষ হওয়ার আগেও কে ভেঙে দিতে পারে এটা জানতে চাইছে এ লোকসভাই পারে রাষ্ট্রপতি এব পারে সঠিক উত্তর হবে সি প্রধানমন্ত্রী কোয়েশ্চেন আমরা চলে আসি পনেরো নম্বরে যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনের পথ ফাঁকা থাকে তখন লোকসভা কে পরিচালনা করে এ রাষ্ট্রপতি বি উপরাষ্ট্রপতি সি প্রেসিডেন্ট দ্বারা নিযুক্ত লোকসভার সদস্য ডি প্রধানমন্ত্রী এক্ষেত্রে সঠিক উত্তর হবে প্রেসিডেন্ট দ্বারা নিযুক্ত লোকসভার সদস্য সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট ষোলো নম্বর কোশ্চেনে চলে আসি লোকসভার হাউসের সাধারণ নেতাকে এ লোকসভার স্পিকার বি রাষ্ট্রপতি সি উপরাষ্ট্রপতি ডি প্রধানমন্ত্রী এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি প্রধানমন্ত্রী নেক্সট আমরা চলে আসি সাতেরো নম্বর কোশ্চেনে লোকসভার সদস্য হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হতে হবে খুব ইম্পর্টেন্ট একাধিকবার কিন্তু এই কোয়েশ্চেনটা এসেওছে পলিটির দিক থেকেও ইম্পর্টেন্ট এ আঠেরো বছর এক্ষেত্রে এবং তার সাথে তোমরা খেয়াল রাখবে এই তিরিশ বছরটা হয়ে যাচ্ছে কার রাজ্যসভার সদস্য হওয়ার জন্য কমপক্ষে তিরিশ বছরের দরকার এবং তার সাথে প্রেসিডেন্টের টাও মাঝে মধ্যে আসে যে রাষ্ট্রপতির কমপক্ষে কত বছর বয়স হতে হবে সেটা হবে পঁয়ত্রিশ বছর এই তিনটে কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার এসেছে তোমরা অবশ্যই খেয়াল রাখবে নেক্সট আঠারো নম্বর কোশ্চেনে চলে আসি এক বছরে সাধারণত লোকসভার কতগুলি অধিবেশন হয় এ তিন বি পাঁচ সি দুই ডি চার এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ তিন নেক্সট উনিশ নম্বর কোশ্চেনে চলে আসি সংসদের উভয় হাউসের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে এই যৌথ অধিবেশন বা জয়েন্ট সভাপতিত্ব করে কি সেটা জানতে চেয়েছে এ রাষ্ট্রপতি বি উপরাষ্ট্রপতি সি লোকসভার স্পিকার ডি প্রধানমন্ত্রী এইটা কিন্তু অনেকেই বহুবার ভুল করে এসেছে এবং সব চাইতে রিপিটেড যদি বলি কোশ্চেন এইটা কিন্তু অনেকবার রিপিট করেছে সঠিক উত্তর হবে সি লোকসভার স্পিকার চলে আসি কোয়েশ্চেন একটি বিল সেটা সাধারণ বিল না মানি বিল কে সিদ্ধান্ত নেয় এ লোকসভার স্পিকার বি রাষ্ট্রপতি সি রাজ্যসভার চেয়ারম্যান ডি লোকসভার হাউসের প্রধান নেতা এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ লোকসভার স্পিকার জেনারেল বাজেট কে পেশ করে এ প্রধানমন্ত্রী বি স্বরাষ্ট্রমন্ত্রী সি অর্থমন্ত্রী এই কোনোটাই নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি অর্থমন্ত্রী নেক্সট আমরা চলে আসি বাইশ একটাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন পেশ করতে পারে কে এ রাজ্যসভা বিধানসভা ডি লোকসভা এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি লোকসভা প্রসঙ্গত একটু আমি নো কনফিডেন্স মোশন সম্বন্ধে হালকা একটু ডিটেলস তোমাদের জানিয়ে রাখি এই মোশনটা হয়ে যাচ্ছে এমন একটি মোশন যেটা করানোর মাধ্যমে যদি এই নো কনফিডেন্স মোশনে মেজরিটি প্রমাণিত হয় বা যেতে এইটা ভাবে মনে রাখতে পারো যেতে তাহলে কিন্তু আমাদের সরকার পাল্টে যেতে পারে ধরো লোকসভার মেয়াদকাল পাঁচ বছর তার মধ্যে তিন বছরে এই মোশনটা পেশ হলো এবং সেটা দেখলো যে মেজরিটি পাচ্ছে মেজরিটি সংখ্যক এটাকে সাপোর্ট করছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার ট্রাম্প শেষ হওয়ার আগেও চেঞ্জ হয়ে যেতে পারে নেক্সট আমরা চলে আসি তেইশ নম্বর কোশ্চেনে লোকসভা জনক বলা হয় কাকে এ ওম বি গণেশ মাভালঙ্কার সি অটল বিহারী বাজপেয়ী ডি সোমনাথ চ্যাটার্জি এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি গণেশ মাভালাঙ্কার কেন বলা হয় একটু বলে রাখি জনক মানে কি জনক মানে যে সৃষ্টি করেছে আমাদের লোকসভার প্রথম স্পিকার ছিল কে গণেশ মাভালাঙ্কার সেই জন্য কিন্তু এই টার্মটাই আখ্যায়িত তাকে করা হয়েছে নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেনে চলে আসি নিচের কোন রাজ্যটিতে লোকসভার আসন সংখ্যা একটি এ নাগাল্যান্ড বি সিকিম সি মিজোরাম ডি উপরের সবকটি এক্ষেত্রে কিন্তু হবে ডি উপরে সবকটি তিনটে স্টেটেতেই লোকসভার আসন সংখ্যা একটাই আছে নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেনে চলে আসি ভারতীয় সংসদের কোন কোককে সাধারণ জনসাধারণের দ্বারা সরাসরি নির্বাচিত করা হয় এ রাজ্যসভা বি লোকসভা সি বিধানসভা উভয় এ ও বি এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি লোকসভা নেক্সট ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনে চলে আসি সম্প্রতি লোকসভার নির্বাচন কত দফায় অনুষ্ঠিত হবে বা হচ্ছে এ চতুর্থ বি পঞ্চম সি সপ্তম বি অষ্টম এটা হয়তো আমরা অনেকেই জানি সঠিক উত্তর হবে সি সপ্তম নেক্সট কোয়েশ্চনে চলে আসি লোকসভা নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সর্বোচ্চ কতগুলো আসন থাকতে পারে এ তেরো বি পনেরো সি আঠেরো ডি কুড়ি সঠিক উত্তর হবে ডি কুড়িটি নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা কতজন অ্যাংলো ইন্ডিয়ানদের লোকসভার জন্য মনোনীত করা হয় এ তিনজন বি একজন সি দুজন ডি একজন সদস্য নয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি দুজন সদস্যকে মনোনীত করা হয় নম্বর চলে আসি বর্তমানে লোকসভার কতজন সদস্য রাজ্যের মানুষের দ্বারা সরাসরি নির্বাচিত হয় মনোনীত বলেনি কিন্তু শুধুমাত্র রাজ্যের মানুষের দ্বারা সরাসরি নির্বাচিত হয় সেটা জানতে চেয়েছি এ পাঁচশো পঞ্চাশ বি পাঁচশো পঁচিশ সি পাঁচশো তেত্রিশ ডি পাঁচশো তিরিশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি পাঁচশো তিরিশ নেক্সট তিরিশের টাই আমরা চলে আসি বর্তমানে লোকসভায় সিদুল কাস্ট সম্প্রদায়ের জন্য কতগুলো আসন সংরক্ষিত আছে এ চুরাশি বি পঁচাত্তর সি আশি ডি আটান্ন এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ চুরাশিটি নেক্সট লোকসভার সিদুল ট্রাইব আগেরটা সিদুল কাস্ট পেলাম এটাই সিদুল ট্রাইব এসটি সম্প্রদায়ের জন্য কতগুলো আসন সংরক্ষিত করা আছে এ বাহান্ন বি সাতচল্লিশ সি ষাট ডি পঁয়তাল্লিশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে বি সাতচল্লিশ টি আমরা চলে আসি বত্রিশ নম্বর কোশ্চেন এ ভারতীয় পার্লামেন্ট কি দ্বারা তৈরি এ শুধুমাত্র রাজ্যসভা বি শুধুমাত্র লোকসভা সি লোকসভা এবং রাজ্যসভা ডি রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি তিনটে দ্বারাই বলেছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি এই রেলওয়ে এসেছে আবার এই কিছুদিন আগেই সংগঠিত হওয়া এসএসসি জিডি পরীক্ষাতেও দেখা গেছে আমি তোমাদের টোটালটা এই ফর্ম্যাটে কিন্তু তুলে ধরেছি আর কয়েকটা বাকি আছে এইগুলো কমপ্লিট করলে এই চ্যাপ্টার থেকে আর একটা কোশ্চেনও কিন্তু তোমাদের বাদ যাবে না যত রকমের কারেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে আমি ওয়ান বাই ওয়ান করার চেষ্টা করব এখনো যদি এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় একটা তোমরা লাইক দিয়ে দিতে পারো নেক্সট আমরা চলে আসি ভারতীয় পার্লামেন্টারি সিস্টেম কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি এ ব্রিটেনের ডোমার মডেল বি ব্রিটিশদের ওয়েস্ট মিনিস্টার মডেল সি ব্রিটেনের ওয়েলফেয়ার টেস্ট মডেল এ এবং বি এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্রিটিশদের ওয়েস্ট মডেল বি ইজ রাইট নেক্সট মিনিস্টার কোয়েশ্চেন ভারতীয় সরকারের যুক্তরাষ্ট্রীয় গঠন প্রদান করে ওয়ান টায়ার সিস্টেম না টু টু টায়ার সিস্টেম না থ্রি টায়ার সিস্টেম না ফোর টায়ার সিস্টেম এটা একাধিকবার এসেছে খেয়াল রাখতে হবে তোমাদের সি থ্রি টায়ার সিস্টেম সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং পঞ্চায়েতের ক্ষেত্রেও কিন্তু থ্রি টায়ার সিস্টেমটাই রাইট অ্যান্সার হবে এই সেম কোশ্চেনে যদি বলতো পঞ্চায়েতের গঠন প্রদান করে কোন টায়ার সিস্টেম সেটাও কিন্তু একাধিকবার এসেছে এবং ওটাও থ্রি টায়ার সিস্টেমই রাইট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম কি এ রাজ্যসভা বি লোকসভা সি বিধানসভা ডি কোনটাই নয় এটা খুবই ইজি কোশ্চেন এই কোশ্চেনটা তোমরা পারলে কমেন্ট বক্সে আমায় জানিও আমি অবশ্যই লাইক করে দেবো যে সঠিক উত্তর করছে তো এই ছিল এই চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেন আসতে পারে তার একটা জিস্ট ফরম্যাটে সমস্ত কারেন্ট ট্রফিক তোমরা কিন্তু এই চ্যানেলে জিস্ট আকারে পেয়ে যাবে যদি চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ এভরিওয়ান